আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের তিনটি টিপস অ্যান্ড ট্রিক্স শিখব, যেই তিনটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনার মাইক্রোসফট এক্সেলের দক্ষতাকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে। তা আজকের যে তিনটি টিপস অ্যান্ড ট্রিক্স শিখব, এইটা হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা মাইক্রোসফট এক্সেলে যারা বড় ডাটা নিয়ে কাজ করে থাকি, তাদের কিন্তু এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই যে টুলটি আছে, এটা প্রচুর পরিমাণ ব্যবহার করতে হয়। যেমন আমাদের প্রথম যেই ট্রিকটা, সেটা হলো যে আমরা এই যে নাম দেখতে পারতেছি, এখানে যদি আমি একদম নিচ পর্যন্ত যাই, আমি নিচে আসলাম, এখানে দেখতে পারতেছি 964টা রোতে আমার নাম আছে। আমি আবার উপরে চলে গেলাম, এখন এই জায়গায় আমাকে বলা হলো যে এই যে নামগুলো আছে, এই নামগুলোর প্রথম নামটা আমি রাখবো, লাস্টের পরবর্তী যে নামগুলো আছে সব রিমুভ হয়ে যাবে, শুধু প্রথম নামগুলো থাকবে। তাহলে এটা আপনি কিভাবে করবেন, এবং এইটা আপনাকে এইখানেই করতে হবে, আলাদা কোনো জায়গায় করা যাবে না কিন্তু, ঠিক আছে, এইখানেই করতে হবে। তাহলে আমি পুরো নামের রেঞ্জটা আগে সিলেক্ট করব, আমার যেইখান থেকে নাম শুরু সেইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে নিচ পর্যন্ত আসলাম, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ বাটনে চাপ দেব। আমরা অনেকেই হয়তোবা এই যে ডায়লগ বক্সটি আছে এটা সম্পর্কে পরিচিত। তা আমরা ফাইন্ড হটের জায়গায় যেটা করব, আমরা যেহেতু প্রথম নামটা রাখতে চাচ্ছি, তাহলে আমরা একটা স্পেস দিব এবং অ্যাস্টারিক সাইন অর্থাৎ স্টারকে কল করব। স্টার হলো কি, রিমুভ করে, ক্লিন করে। আর রিপ্লেস উইথের জায়গায় আমরা খালি রাখবো, রিপ্লেস উইথে যদি কোনো কিছু থাকে, স্পেস টেস্পেস, এগুলো রিমুভ করে দিবেন, এখানে খালি রাখবেন। এবার আমরা রিপ্লেস অল দিব। একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু যতগুলো প্রথম নাম আছে সবগুলো থাকলো। আমি যদি এখন উপরে যাই, এখানে যদি আমি উপরে যাই, দেখুন আমার প্রথম নামটা থাকলো, পরবর্তীতে যে নামগুলো আছে সব কিন্তু রিমুভ করে ফেলছে, ডান। এবার আমরা যেটা দেখতে চাচ্ছি যে আমাদের শুধুমাত্র শেষের নামটা থাকবে, প্রথম নাম এবার রিমুভ করব, শেষের নামটা থাকবে, শেষের অংশটা। তাহলে কিভাবে করবেন, এটা হলো সেকেন্ড ট্রিক। তাহলে আমরা প্রথম নামটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে নিচে আসলাম, এবার কন্ট্রোল এইচ বাটনে চাপ দেব। আর ফাইন্ড হটের জায়গায় আমরা যা আছে এগুলো সব রিমুভ করে দিই, এবং ফাইন্ড হটের জায়গায় এখন যেহেতু প্রথম নামটা রিমুভ করবো, তাহলে আমরা স্টার সাইনকে কল করব, অর্থাৎ আমাদের প্রথমটা রিমুভ করবে, এবং আমরা রাখবো, আমরা স্পেস দিয়ে দেবো, কারণ আমরা লাস্টের নামটা রাখবো। ওকে, রিপ্লেস উইথের জায়গায় যেমন আছে তেমনই থাকুক, এখন রিপ্লেস অল দেন। দেখুন ওকে দিলাম, ওকে দিলাম। তাহলে হলো কি, আমি যদি একদম উপরে যাই, দেখুন আমার কিন্তু লাস্ট যে নামটা সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি আছে, ক্লিয়ার। কিন্তু আপনাকে যদি বলা হয়, আমি যদি এখন এখানে কন্ট্রোল জেড দিলাম, আমি ব্যাকে আসলাম, এবার আমরা যেটা করতে চাচ্ছি অর্থাৎ আমাদের তৃতীয় নাম্বার যে ট্রিকটা, সেটা হলো যে দেখুন আমাদের যেখানে তিনটা করে নাম আছে, এখানে যেমন এই যে তিনটা ওয়ার্ড আছে, আপনি চাচ্ছেন মাঝখানের নামটাকে রিমুভ করতে, অর্থাৎ তিন ওয়ার্ডের যে নাম তার মিডিল নামটা আমরা রিমুভ করব। তাহলে আপনি কিভাবে করবেন, এজন্য আমি ফুল নামের রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা উপরে আসি এবং এখান থেকে কন্ট্রোল এইচ বাটনে চাপ দিলাম, এবং এই জায়গায় যা আছে এগুলো সব আমরা উঠিয়ে দিই। ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ডায়লগ বক্স আসলো, ফাইন্ড হটের এখানে এসে একটা স্পেস দিব, স্টার, আবার স্পেস, এবং রিপ্লেস উইথের জায়গায় আমরা একটা স্পেস দিব। এবার এবার রিপ্লেস অল দেন, এবং দেখুন আপনি খেয়াল করবেন আপনার মাঝখানের নামগুলো কিন্তু নাই এখানে। দেখুন যেই নামগুলোতে আমাদের মিডিল নামটা ছিল সেটা কিন্তু এখানে আর আমরা পাচ্ছি না। তাহলে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের যে ব্যবহারটা দেখলাম, যে আমি যদি এখানে একটু লিখে দিই আপনাদের, যে স্পেস স্টার, স্পেস দিবেন, আমি এখানে লিখে দিই স্পেস স্টার, এটা হলো আমার কি করবে, ফার্স্ট নামটা রাখবে, তারপর হলো যে স্টার, এবং আমি যদি এখন স্পেস দিই তাহলে হলো কি, আমার সেকেন্ড নামটা রাখবে, ওকে। আর আমরা যদি স্পেস, তারপর হলো স্টার, আবার যদি আমরা স্পেস দিই, তাহলে হলো আমার যে ফার্স্ট এবং লাস্ট নাম রাখবে, বাট তা আমাদের মিডিল নামটা কিন্তু ও রিমুভ করে দেবে। তা আশা করি এই তিনটি ট্রিক আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি প্রয়োজন হবে। তা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, এই মাসের 28 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 41তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি সকল তথ্য পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।